আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা চাকরি ক্ষেত্রে দশম গ্রেডে আমরা উপসহকারী প্রকৌশলী হিসাবে যোগদান করি, এবং বিএসসি ইঞ্জিনিয়ার যারা থাকে তারা আমাদের একটা উপরে নবম গ্রেডে চাকরি যোগদান করে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিএসসি বা সমমান মর্যাদা পাওয়ার যোগ্যতা যৌক্তিক ভাবেই রাখেন, কেননা বিএসসি পাস করছে গণিত পদার্থ ও রসায়ন বিষয়গুলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সে বিদ্যমান, এবং অন্যান্য বিষয়গুলোর সাথে এখানে আমরা যে জিনিসটি আসলে তুলে এনেছি এখানে অনেক কথায় অনেক দাবি আমাদের আছে। তো বিশেষ করে ইদানিং সরকার যে একটা উদ্যোগ নিয়েছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে বিএসসি পাস সমমান ওনারা ডিগ্রি সমমান ডিগ্রি ওনারা প্রদান করবেন, কিন্তু ইতিমধ্যে আমরা জেনেছেন যে আইইডি যেটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স ওনাদের পক্ষ থেকে সেটা বিরোধিতা করছে, এবং ওনারা সরকারের কাছে এই ব্যাপারে মানে ওনাদের আমাদের এটা যাতে বাস্তবায়ন না হয় সেই ব্যাপারে তারা তৎপরতা চালাচ্ছে। এবং ইতিমধ্যে শুনেছেন আপনারা যে আমাদের সেক্রেটারি বলে গেছেন যে আমরা মাঠ লেভেলে চাকরি করি, আমরা ফিল্ড লেভেলে আছি, আমরা আসলে প্রশাসন লেভেলে যাওয়ার মতো সুযোগ আমাদের নেই, বিদায় হয়তো আমাদের সদস্যরা সেখানে যেতে পারছেন না, কিন্তু আমরা লক্ষ্য করছি এই জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা ডিগ্রি ইঞ্জিনিয়ার হচ্ছেন যারা বিএসসি ইঞ্জিনিয়ার হচ্ছেন তারা কিন্তু ইতিমধ্যে প্রশাসনে চলে যাচ্ছে, প্রশাসনে গিয়ে তারা বিভিন্নভাবে তারা এইসব রাস্তা তারা পদগুলা অলঙ্কৃত করছেন করে আমাদের আপনারা যেটা বলছেন বিরোধিতা, আসলে আমরা বিরোধিতা করতেছি না। সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন করছে, যে প্রজ্ঞাপনে প্রায় 15-16 জন সদস্য দিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সহ শিক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাশাপাশি আমাদের আইডিপির সভাপতি এবং ডিগ্রি ইঞ্জিনিয়ারিং সংগঠন সংগঠন আইডিপির সভাপতিও ওই কমিটিতে আছে। ওই কমিটি করা হয়েছে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে বিএসসি সমমান মর্যাদা দেওয়ার জন্য। ইন্টারলিঙ্ক রয়েছে, এছাড়া বিএসসি পাস কোর্সের মোট কন্টাক্ট আওয়ার ও মোট ক্রেডিট আওয়ারের তুলনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মোট ক্রেডিট ও কন্টাক্ট আওয়ার বেশি। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটি এসএসসি পাস ও শিক্ষার্থীদের জন্য 4 বছর অর্থাৎ 8 সেমিস্টার, এইচএসসি বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য 3 বছর বা 6 সেমিস্টার, এবং এইচএসসি প্রকৌশল শিক্ষার্থীদের জন্য 2 বছর 6 মাস বা 5 সেমিস্টার। এই প্রোগ্রামগুলোর ন্যূনতম স্কোরিং 14 বছর, এইচএসসি প্রকৌশল শিক্ষার্থীদের স্কোরিং 14 বছর 6 মাস, এবং এইচএসসি বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য 15 বছর। আমাদের যে ন্যায্য আন্দোলন ন্যায্য দাবি এগুলোতে তার প্রতিকূলতা সৃষ্টি করছে প্রশাসনের মাধ্যমে, তাই আমরা সরকারের কাছে দাবি করেছি যাতে করে এই যে আমাদের কারিগরি শিক্ষা যেটা যেই শিক্ষাটা আমাদের একজন বিএসসি ইঞ্জিনিয়ার একজন ডিগ্রি ইঞ্জিনিয়ার উনি শিক্ষা গ্রহণ করছেন, দেশের ডেভেলপমেন্ট করবেন, দেশের কারিগরি শিক্ষায় অবদান রাখবেন, দেশের উন্নয়নে অবদান রাখবেন, রাস্তাঘাট কালভার ব্রিজ নির্মাণ করবেন, তিনি চলে যাচ্ছেন প্রশাসনে, তিনি চলে যাচ্ছেন উনি ডিসি হবেন, উনি সচিব হবেন, তিনি ওয়েলে চলে যাচ্ছেন, তাহলে একজন এই যে দেশের জনগণ তাদের ট্যাক্সের পয়সায় লক্ষ লক্ষ টাকা খরচ করে কেন আপনাকে ইঞ্জিনিয়ার বানাবে, তাহলে আপনার কেন ইঞ্জিনিয়ার হচ্ছে? আমাদের যদি বিএসসি সমমান দেওয়া হয় তাহলে ডিগ্রি ইঞ্জিনিয়ার সম্মানের কোনো হানি ঘটবে না, আবার অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে কোনো সংঘর্ষ হবে না। যেটা করা হয়েছে এটা ইন্টারন্যাশনাল কনসেপ্ট অনুযায়ী করা হয়েছে, আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের ডিগ্রি প্রোগ্রামে ইয়ার অফ স্কোরিং সর্বনিম্ন 14 বছর, পৃথিবীর অনেক দেশে ডিগ্রি অর্জনের জন্য 14 বছর স্কোরিং বিদ্যমান, তাই সকল দিক বিবেচনা করে বিশেষ করে একাডেমিক বিষয়ে বিবেচনা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিএসসি পাস করছে সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃক সময়োপযোগী বলে আমরা মনে করি। যদি ইঞ্জিনিয়ার হয় যদি ইঞ্জিনিয়ারিং ব্যবস্থায় যদি আপনারা যদি কোনো অবদান না রাখতে পারেন তাহলে তো আপনাদের ইঞ্জিনিয়ারিং করার কোনো মূল্য নেই। তদুপরি তারা কি করছে, তারা আমাদের সেই প্রশাসনের বড় বড় চেয়ারে বসে তারা আমাদের এই সব দাবি দাওয়া যারা আমরা মাঠে গেলে পরিশ্রম করি যারা আমরা কষ্ট করে আমরা দেশের উন্নয়নে অবদান রাখার চেষ্টা করছি তাদেরকে তাদের বিরোধিতা করছে, তাই আপনাদের মাধ্যমে আমার
থাকবে, যাতে আপনারা লেখনের মাধ্যমে আমরা আমাদের দাবিটুকু সরকারের কাছে পৌঁছে এবং সরকার যাতে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করে, এই জন্য আপনাদের কাছে আমাদের আবেদন। পৃথিবীর বিভিন্ন দেশে যেরকম ইউনিভার্সিটি আছে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স আছে, সেরকম ওইসব দেশে যেরকম মর্যাদা দেওয়া হয়েছে, বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছে সেই সমমর্যাদা দেওয়ার জন্য।